بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজকে একটি আলোচনা করব সেটি একটু বুঝে নিতে হবে জ্ঞানের জোর অবশ্যই লাগবে আর আল্লাহ সেই জ্ঞান দান করলে অবশ্যই বুঝে নেবে তবে সেই আলোচনাটি হলো যে কবির ভাষায় যে কঠিন কঠিন কিছু কথা বলেছে আর সেই জিনিসগুলো যদি জ্ঞানের দ্বারা আমরা একটু সহজ করে না বুঝি তাহলে কিন্তু হবে না আর কবিরা যখন কবিতা লেখে একটা হচ্ছে পল্লী কবি আর একটা হলো গিয়ে আধ্যাত্মিক যেটাকে বলা হয় দেহ আত্মা বা সৃষ্টি তত্ত্ব পরম তত্ত্ব তাহলে এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু লাভ নেই তবে অবশ্যই বুঝতে হবে আর কোরআনের মধ্যে যদি যাই কবির ভাষা পাই যেমন মনে করেন যে দেখবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে মিন এরপরে কি যে মালিক ওয়মিদ্দিন এই যে মিল আছে মালিক ওয়মিদ্দিন এরপরে আজ কি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এই দেখেন দন্তানো দিয়ে শেষ হয়েছে তাহলে এভাবে যদি আমরা পাঠ করি দেখবেন যে মিল পাওয়া যায় তাহলে কবির ভাষার মিল দিয়েই কিন্তু এই কোরআনটাকে নাযিল করা হয়েছে তাহলে আমি দেখি কয় জায়গায় দন্তানো পাওয়া যায় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ওয়মিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়ালা দ্বালিন দেখেন এই দন্তান্ন কিন্তু শেষে বা নূ শব্দটা কিন্তু আছে তাহলে এটার মিল রেখে যদি কোরআনের আয়াতগুলো লেখা হয় তাহলে আল্লাহ মহাকবি আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াতগুলো এসেছে মিল করে তিনি কিন্তু মিল করেই এই কোরআনে বসিয়েছেন তাহলে এই কোরআনটা যেরকম বুঝতে অনেক কঠিন ঠিক তেমনি যারা আধ্যাত্মিক কবি তারা যখন দেহতত্ত্ব আত্মতত্ত্ব পরমতত্ত্ব এইসব লিখে গেছে তো এটার মধ্যেও কিন্তু কঠিনভাবেই কিছু দেওয়া আছে কিন্তু এখান থেকে আমাদের রসটা বের করে আনতে হবে কারণ দেখেন যে আমরা যখন আখ বা গান্ডারি খাবো তখন কিন্তু ছাওয়া খাবো না রসটা খাবো তাহলে কোরআনটা আল্লাহ যদি মিষ্টির মতো কিছু পাঠিয়ে দেয় তাহলে সেটাকে ভেঙে খেতে কিন্তু আমরা পারি না আমরা ছাওয়া খাবো না রস খাবো ছাওয়ার থেকে রস কিভাবে বের করতে হয় তা কিন্তু আমরা জানি না তো জানার জন্যই কিন্তু একজন কামেল মুর্শিদের কাছে জানতে হয় তখন তিনি সঠিকটা আমাদেরকে বুঝ দেয় এখন আমি যে কথাটি বলবো যে কবির ভাষায় আমাদের জালালউদ্দিন কাজী কিছু কথা লিখেছেন সেখান থেকে বলবো যে যেই কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ এটার কাজগুলো করতে পারে এই সাধনাগুলো করতে পারে এই নিয়মে চলতে পারে এবং এই তত্ত্বগুলো সে বুঝতে পারে তাহলে সে এই পৃথিবী থেকে এই ধরাধাম থেকে চিরমুক্তি নিতে পারবে আর আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে কবিতার কথাটা বলবো দেখা যায় এটাকে রিচার্জ করতে গেলে এটার কর্মগুলো করলে একবার মুক্তি পর্যন্ত এটার সাধনার কথা বলা আছে অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন প্রাণায়াম অভ্যাস করো সাধন পদে মনামার রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার পরের স্বর চক্রসর নিগমিতে করো ধ্যান দম সমর্থে করো সাধন গুহ্যমূলে মূলাধার সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিণী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার ঊর্ধ্ব সাথে চলেন মোর বীজ মন্ত্র করে রোপণ ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মজা চমৎকার ডাকিনী যোগিনী নিয়া আছেন মা শোকে ঘুমাইয়া ঊর্ধ্ব শ্বাসে ল জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদার চলরে জাহবীর কোলে সবাদিষ্টানে সরদলে জম্প দিয়ে বর্গে জলে যদি মন জানে সাঁতার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেশুমার অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভূমণ্ডলে ঝাঁপ দেও গে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার এই আলা জিব্বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার সেই পথে হইলে সাধন বায়ুর শনি করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না এই ষোলো দল কণ্ঠমূলে বিশদ্যক্কা পদ্ম বলে সাধন হলে আকাশ কুলে সুখের নাহি পারাপার এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠু গিয়া আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে ওরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার
জম যেমন হিন্দু শাস্ত্রে বলা হইতেছে আজরাইল আমরা বলি তারা জম বলে কিন্তু উলিয়া উলিয়ারা যখন মৃত্যুবরণ করবে তখন কিন্তু দেখা যায় যে আল্লাহ এদেরকে সাবধানতা দিয়েছে আমার দোস্ত আমার বন্ধুদের যখন তোমরা রূহ কবজ করবে বা জান নিয়ে আসবে তখন তাদের যেন কষ্ট না হয় তাহলে কষ্ট হবে দেখেন একটা আজরাইলের অনুসারে কিন্তু একটা মানুষ মশার থেকেও ছোট আর এই মশাটাকে আপনি আমি যত আরাম করেই ধরি সে কিন্তু ব্যথা পাবে তাহলে শরীরের মধ্যে স্পর্শ ছাড়া কিভাবে রূহ বা আত্মা বের করবে সেই প্রসেস আল্লাহ দিয়ে দেয় আর সেই আউলি আস্তে করে ঘুমিয়ে যায় সে বলতেই পারে না কখন মারা গেছে তাই কবিতার শেষে একটি কথা বলা হয়েছে সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠকিয়া আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার যে আপনার মানব দেহের মধ্যে সুষন্মার ছিদ্র আছে এই সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠ গিয়া আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে তা আমরা কিন্তু এখন মুক্ত জীব নয় আমরা যেমন মনে করেন যে মায়ার জালে পড়ে আছি টাকা পয়সার লোভে পড়ে আছি দুনিয়ার বিভিন্ন লোভ লালসার মধ্যে আটকে আছি আমরা কিন্তু মুক্ত নয় আর মুক্ত হতে হলে সেই যেই সাধনার কথাগুলো বলা হয়েছে এগুলো যদি একজন মুর্শিদের কাছে যাইয়া জেনে বুঝে যখন এই সাধনাগুলো করা হবে তখন কি হবে তখন দেখা যায় আপনি সেই মুক্তির দেশে চলে যাবেন আপনার যে জীবাত্মা সেও মুক্ত হয়ে যাবে আল্লাহ যদি আল্লাহকে যদি আমি পরম ধরি আর আমার জীবকে যদি জীবাত্মা ধরি তাহলে এই জীবাত্মা যখন পরমাত্মার সাথে বিলীন হবে তখন দুই মিল্লা যখন একাকার হবে তখনই দেখা যায় সে তার গন্তব্যে চলে যাবে সেই মুক্তির দেশে এই জ্বালা যন্ত্রণা আর এই শয়তানির দেশে আর থাকতে হবে না যাই হোক আরও একটি কবিতার কথা বলবো যদি আমাদের এই পর্যায়ে যেতে হয় তাহলে আমাদের কিন্তু সেই সাধনাগুলো করতে হবে এবং সেই কথাগুলো আমাদের বুঝতে হবে আরও একটা কবির ভাষায় আমি আপনাদেরকে বলছি যে মানুষ থিয়া খোদা বোঝো এই মন্ত্রণা কে দিয়েছে মানুষ ভজো কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে খোদাই নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুল কলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার গড় মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষে সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত ছিদ্রের ঘাট সকলই মানুষের কাছে এবার সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস্তারা যাইতে না রে মানুষ তথায় গিয়াছে রে ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত বেনে কি জাত বাসে ওরে মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো শরীয়তটা সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে ওরে জালালে কয় মন্দ্রে পাজি করবে কত বেলে হাজি ওরে মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারি দেখেন আপনারা বলতে পারেন যে আপনি কার কবিতা কে লিখেছে কার কথা বললেন জালাল উদ্দিন খা যিনি বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বে পরিচিত লালন ফকিরের পরের স্তর যদি থাকে তাহলে এই জালাল উদ্দিন খা তিনি কবিতাগুলোকে এমন সুন্দর করে ভেঙে বলেছে মানুষের বুঝতে সহজ হয় আর লালন সাইজি লিখেছেন সেগুলা কিন্তু একটু কঠিন বোঝা মুশকিল আর আমরা যদি সহজে কিছু বুঝতে পারি তাহলে সেই মতে কাজ করলে আমরা আল্লাহ দর্শন লাভ করতে পারবো আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো তো এখন বিষয় হলো যে কবির ভাষায় যে কথাগুলো বলা হয়েছে গভীর করে বলা হয়েছে সেগুলা কিন্তু আমরা ছোট জ্ঞানে বুঝতে পারি না তাই কামেল মুর্শিদের কাছে যাইয়া যখন এইগুলা আমরা বুঝতে চাবো তখন বোঝার পরে তিনি যখন সেই সাধনার কথাগুলো বললেন দেখেন যে সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন কাঞ্চন বরণ হবে তার আরেকটা জায়গায় বলা হয়েছে যে বায়ুর সাথে করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পুণ্যজনম আর হবে না তাহলে বায়ুর সাথে ভ্রমণ করতে হইলে সেই সাধনটা কি এবং অগ্নি কুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভ্রমণ নলে ঝাঁপ দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার তাহলে আমরা যে সেই যে অগ্নিতে পোড়া দেবো সেই অগ্নিগুলো কি যেমন একটা আগুনে আমরা ভাত পাক করে খাই আরেকটা আগুন আছে আমাদের অন্তরে জ্বালা যন্ত্রণার একটা আগুন আছে আরেকটা আগুন আছে টেনশনের আগুন বিভিন্ন এবং সাধনার আগুন গুরু মুর্শিদের প্রেমের আগুন সকল আগুনে যখন একটা মানুষ পড়ে তখন সে খাঁটি হয় আর খাঁটি যখন হয় তখনই আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম
যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকে যে আলোচনাটি আপনাদের সাথে করলাম, এই আলোচনাটি যতটুকু জানা বোঝা হয়েছে অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছে যাইয়া বসে এই জিনিসগুলো ফয়সালা করে এই শিখে নিতে হবে, জেনে নিতে হবে। এখন আপনারা বলতে পারেন, আপনি তো আছেন, আপনি ভেঙে বলেন দেখেন যে ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে অতটা ক্লিয়ারলি বলা যায় না, এখানে গুপ্ত রহস্য, গুপ্ত বিষয় আছে, আর সেই গুপ্ত জিনিসগুলো আমার গুপ্ত মুর্শিদি আমাকে গোপনেই বলে দেবে, সুবহানাল্লাহ। তবে এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি, করতে পারি, আমরা পৃথিবীর জগৎ থেকে অবশ্যই মুক্তি নিয়ে একদিন চলে যাব, সে আল্লাহর দেশে চলে যাব। আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, সমস্ত আত্মাকে সৃষ্টি করে আলমে আরওয়াতে রেখেছিল, সেই আলমে আরওয়া থেকে আমরা এসেছি কোথায়? দুনিয়ার জগতে। এখন দুনিয়ার থেকে আমরা কোথায় যাব? তখন আমাদের একটা গন্তব্য আছে, কেউ জাহান্নাম কামাবে সেখানে চলে যাবে, কেউ বেহেস্ত কামাবে সেখানে চলে যাবে, কেউ মুক্তিগামী হয়েছে সে মুক্তির দেশে চলে যাবে, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, যাকে আরশে আজিম বলা হয়, আমরা সেই স্থানে চলে যাব। আর সেই স্থানই কিন্তু আল্লাহর স্থান। তবে অবশ্যই আমাদেরকে সাধনার দ্বারা আল্লাহ আমাদেরকে যে সাধনার দ্বারা নিজেকে পবিত্র করার তৌফিক দান করুন। অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের সাথেই থাকবেন, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।